আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমার আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে আপনার মুরগি এবং কোয়েল পাখি এবং হাঁস কবুতর যেটাই বলেন না কেন, কৃমির ডোজ কীভাবে করাবেন, কীভাবে কৃমির ডোজ করানো উচিত, কীভাবে কৃমির ডোজ করলে আপনার পশু পাখির কোনো ক্ষতি হবে না, সেটা নিয়ে আজকের আলোচনা করব। চলুন, আলোচনায় যাবার আগে একটা বিষয় বলে রাখি যে চারটি মুরগি আমি এখন দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনাল দেশি মুরগি, আমার এক কলিগের কাছ থেকে আমি কিনে নিয়েছি, সে বিশেষ কারণে বিক্রি করেছে, যার কারণে তার কাছ থেকে কিন্তু আমি এই চারটি মুরগি কিনে নিয়েছি। কত দিয়েছি সেটা বলবো না। তো দর্শক মণ্ডলী, চারটা মুরগি আমি বাসায় আনার পরে আমার সবগুলো মুরগিকে চিন্তা করছি, সবগুলো মুরগি এবং পাখিকে। আজকে ভোরবেলা ইনশাআল্লাহ আবহাওয়া খুব ঠান্ডা ছিল, যার কারণে বৃষ্টি ছিল, সেখানে আমি কিন্তু আজকে কৃমির ডোজ দিয়ে দিব। তো কৃমির ডোজ দেওয়ার সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনি দেখতে পাচ্ছেন যে পানির পাত্রগুলো, আমি অন্যদিন পানির পাত্রে পানি দিতাম হচ্ছে মাত্র চারটি পাত্রে, আজকে কিন্তু পানি দিচ্ছি আমি নয়টি পাত্রে। বন্ধুরা, আমার এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যদি আপনার খামারে চারটি পাত্রে পানি পরিবেশন করে থাকেন, তাহলে যেদিন কৃমির ডোজ দিবেন সেদিন অবশ্যই তার চেয়ে দ্বিগুণ বা তার চেয়েও বেশি পানির পাত্র হতে হবে। তো বন্ধুরা, আমার এই বিষয়টা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কেননা আপনি জানেন যে কৃমির যখন ঔষধ দিবেন তখন আপনাকে অল্প করে পানি অবশ্যই বেশি জায়গাতে দিতে হবে, বেশি পাত্রে দিতে হবে, যেন সবগুলো পাখি সবগুলো মুরগি একসাথে এসে স্বল্প সময়ে পানি খেতে পারে। তো বন্ধুরা, আমার আজকে আমার সেই কোয়েল পাখি প্লাস দেশি মুরগি যেগুলো আছে এবং হাঁস সবাইকেই আমি কিন্তু আজকে কৃমির ডোজ করাতে যাচ্ছি। তো দর্শক মণ্ডলী, একটা জিনিস বলে রাখি যে এই যে দেখছেন এটা হচ্ছে লিভারটোন, এই লিভারটোনটা কিন্তু আপনার কৃমির ডোজ করানোর আগে মিনিমাম দুই দিন আগে লিভারটোনটা আপনার পাখি বা হাঁস মুরগিকে দিতে হবে। দুই দিন থেকে তিন দিন আপনি লিভারটোন দেবার পরে কিন্তু আপনি অবশ্যই এই লিভারটোন খাওয়ানোর পরে আপনি কৃমির ডোজ দিবেন, নচেত কিন্তু পাখির বা হাঁস মুরগির একটু ক্ষতি হবে। তো বন্ধুরা, আমার আমি যে ঔষধটা দিয়ে কৃমির ডোজ করাচ্ছি সেটা হচ্ছে প্যারাভেট। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে প্যারাভেট, একমি কোম্পানির, যদিও মনে করেন যে অ্যাভিনেক্স দিয়ে করাই আমি, তথাপিও আমি অ্যাভিনেক্সটা পাইনি এবারে, যার কারণে এই প্যারাভেট নিয়ে আসছি। তো প্যারাভেটও আশা করি একমি কোম্পানির ভালো কাজ করবে আশা করি, তবে কাজের বিষয় হচ্ছে আপনি সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন কৃমির ডোজ, পানি যদি সঠিকভাবে দিতে পারেন তবে কাজ করবে 100%। যেমন এই যে দেখতে পাচ্ছেন আমার নয়টি পানির পাত্র কিন্তু আমি মানে ইটের উপর না দিয়ে নিচে দিয়েছি, এবং এই যে ইয়েটা দেখছেন মানে পাত্রটা দেখছেন শুধু পাত্রেই পানি দিয়েছি, এখানে কিন্তু ঢোপের ভিতরে পানি দেইনি, কেননা এই পাত্রেই কিন্তু এক লিটার পানি আটে, বড় পাত্রগুলোতে এক লিটার পানি আটে শুধু এই রিংয়ের ভিতরে, আপনি ঢোপের ভিতরে কোনো পানি দেইনি, কেননা আমি 10 লিটার পানি গুলিয়েছি এই 10 গ্রাম অ্যাভিনেক্স দিয়ে মানে প্যারাভেট দিয়ে। এই 10 লিটার পানি আমি 9টা পাত্রে দিয়েছি এবং মুরগির জন্য 1 লিটার আলাদা করে রেখেছি। তো বন্ধুরা, আমার মনে রাখতে হবে আপনাকে যে অবশ্যই বেশি পাত্রে এবং এই রিংয়ের মধ্যেই শুধু পানি দিবেন, আপনার পানি কিন্তু ঢোপে দেওয়ার প্রয়োজন নেই, কেননা আপনি একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, আপনি কৃমির ঔষধ দেওয়ার পরে কখনো কোনোভাবেই আপনি পানি কিন্তু 2 ঘন্টার বেশি রাখতে পারবেন না, 2 ঘন্টার বেশি পানি রাখলে কিন্তু মস্ত বড় ভুল করবেন, এবং এই রিংয়ের মধ্যেই সবসময় পানি দিবেন, কারণ এই রিংটুকুর ভিতরেই 1 লিটার পানি আটে, 2 ঘন্টার মধ্যে আপনার পাখি হাঁস মুরগি কিন্তু এই পানি খেয়ে ফেলবে, তবে কিন্তু 100% কাজ হবে। অন্যথায় যদি আপনি ঢোপে পানি ভর্তি করে দিয়ে দেন 2 ঘন্টার অধিক বা 4 ঘন্টা 6 ঘন্টা যদি কৃমির ডোজ দিয়ে দেন, তখন কিন্তু আপনার পাখির জন্য অনেক বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে। তাই আমি বলবো যে আপনি কৃমির ডোজ করাবেন, কৃমির ডোজ দিয়ে যে পানি দিবেন, যেদিন ওষুধ দিবেন সেদিন অবশ্যই মনে রাখতে হবে 2 ঘন্টার বেশি কোনোভাবেই আপনাকে পানি রাখা যাবে না, যদি 2 ঘন্টা খাবার পরে পানি বেঁচে যায় অবশ্যই সে পানি বদলে দিয়ে আপনি সাদা পানি ব্যবহার করতে পারেন, আপাতত একবার সাদা পানি ব্যবহার করবেন, তারপরে গিয়ে আপনি আবার 2 দিন লিভারটোন দিবেন, দুই দিন লিভারটোন দেওয়ার পরে অন্য অন্য ভিটামিন আপনি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমার
আজকে এই বিষয়টা নিয়েই হাজির হয়েছিলাম যে কিরমিট ডোজটা কিভাবে করাবেন, স্বল্প ভিডিও। ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।